হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আপনার ফোনে নেট কালেকশন ঠিকই চালু থাকবে। নেট কালেকশন চালু থাকা অবস্থায় ইমো থেকে কেউ আপনাকে কল দিয়েও বিরক্ত করতে পারবে না, বা ইমো থেকে কেউ আপনাকে মেসেজ করেও বিরক্ত করতে পারবে না। এরকম একটি সেটিংসে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। অর্থাৎ আমরা যখন এই যে আমাদের ফোনে নেট কালেকশন চালু করি, নেট কালেকশন চালু করার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু ইমোতে অ্যাক্টিভ দেখায়। তো আমরা নেট কালেকশন চালু করে কি করি, আমরা ফোনের অন্যান্য কাজ করি। তো অন্যান্য কাজ করার সময় ইমো থেকে ওই নেট কালেকশন চালু থাকা অবস্থায় ইমো থেকে অনেকে কী করে, আমাদেরকে কল দিয়ে বিরক্ত করে, বা ইমো থেকে অনেকে মেসেজ করে বিরক্ত করে। তো আমি যে সেটিংসটি আপনাদেরকে দেখিয়ে দেবো, এই সেটিংসটি করার পর আপনার ফোনের ওয়াইফাই বা নেট কালেকশন ঠিকই চালু থাকবে, কিন্তু ইমো থেকে কেউ আপনাকে কল দিয়েও বিরক্ত করতে পারবে না, বা ইমো থেকে কেউ আপনাকে মেসেজ দিয়েও বিরক্ত করতে পারবে না। তো এই সেটিংসটি আমি দেখিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যদি আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আপনাদেরকে সেটিংসটি দেখিয়ে দেই। এটার দুইটা প্রসেস আমি দেখিয়ে দেবো। তো দুইটার মধ্যে যে প্রসেসটি আপনাদের কাছে ভালো মনে হবে সেই প্রসেসটি আপনারা ফলো করবেন। প্রথমত যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো, যে আপনার ফোনে যখন আপনি নেট কালেকশন চালু করবেন, চালু করার পর ইমো থেকে কেউ আপনাকে কলও দিতে পারবে না, বা ইমো অ্যাক্টিভ আপনার বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ইমো থেকে আপনি অফলাইনে চলে যাবেন। এটা করার জন্য আপনাকে কী করতে হবে, এই যে আপনার ইমো অ্যাপ্লিকেশনে চলে আসবেন। আসার পর আপনার ইমো অ্যাপ্লিকেশনের উপর নোক দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন কিছুক্ষণ। ধরে রাখার পর এখানে এই যে এরকম অপশন চলে আসবে, এরকম অপশনের ভেতরে আপনার মাঝে অ্যাফ ইনফো নামের একটি অপশন চলে আসবে। তো আপনি জাস্ট অ্যাফ ইনফো অপশনে ক্লিক করে দেবেন। তো আমি অ্যাফ ইনফো অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি এই যে স্টোরেজ ইউজেস নামের একটি অপশন, এই যে প্রথমে আপনি দেখতে পারবেন, জাস্ট এইটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিয়ার ডাটা নামের একটি অপশন দেখতে পারবেন, জাস্ট আপনি এটার উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে ওকে অপশন চলে আসবে, আপনি ক্লিয়ার ডাটা করে নেবেন ইমো অ্যাপস। তো দেখেন, এই যে ক্লিয়ার ডাটা করার পর আপনি কিন্তু ইমো থেকে এখন অফলাইনে চলে গেলেন। এখন আপনার ফোনের এই যে নেট কালেকশন চালু ঠিকই থাকবে, কিন্তু ইমো থেকে কেউ আপনাকে কলও দিতে পারবে না, বা ইমো থেকে কেউ আপনাকে মেসেজ করে বিরক্ত করতে পারবে না। এটা গেল হচ্ছে প্রথমত প্রসেস। আরেকটি প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই প্রসেসটি ফলো করার জন্য আপনি কী করবেন, আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার ফোন থেকে প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর প্লে স্টোরের সার্চ বারে নেট গার্ড লিখে সার্চ করে দেবেন। এই যে নেট গার্ড লিখে কী করবেন, আপনি প্লে স্টোরের সার্চ বারে সার্চ করে দেবেন। তো আমি নেট গার্ড লিখে প্লে স্টোরে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর নেট গার্ড নামের একটি অ্যাপ্লিকেশন, এই যে এরকম একটি লগের অ্যাপ্লিকেশন কিন্তু প্লে স্টোরে চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটি কী করবেন, আপনারা কী করবেন, ইনস্টল করে নেবেন। আমি আমার ফোন থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি। দেখেন, তো ইনস্টল হয়ে গেলে আপনি এই যে ওপেন করে দেবেন। সো আমি ওপেন করে দিলাম। দেখেন, সো আপনি ওপেন করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচে থেকে আপনি অ্যাগ্রি অপশনে ক্লিক করে দেবেন। তো আমি অ্যাগ্রি অপশনে ক্লিক করে দিলাম। অ্যাগ্রি অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট কী করবেন, এই যে এই ওকে অপশনগুলো ওকে করে দেবেন। এই সবগুলো অপশন কী করবেন, আপনি ওকে করে দেবেন। তো আমি সবগুলো অপশন ওকে করে দিলাম। দেখো গাইস, তারপরে আপনার সামনে এখানে আপনার ফোনের সব কয়টা অ্যাপ্লিকেশন শো করবে। এখান থেকে আপনি ইমো অ্যাপ্লিকেশনটি খুঁজে নেবেন। তো আমি আমার ইমো অ্যাপ্লিকেশনটি খুঁজে নিলাম। এই যে আমার ইমো অ্যাপ্লিকেশনটি আমি পেয়ে গিয়েছি। তো আপনার ইমো অ্যাপ্লিকেশনটি খোঁজা হয়ে গেলে ইমো অ্যাপ্লিকেশনের পাশেই দেখবেন ওয়াইফাই লোগো আর একটা মোবাইল ডাটা লোগো। এই দুইটা লোগোর উপরেই আপনাকে ক্লিক করে দিয়ে এই দুইটা জিনিসই আপনাকে ব্লক করে দিতে হবে। তো এই যে দেখেন, আমার ওয়াইফাই এবং মোবাইল ডাটা, ইমোর ওয়াইফাই এবং মোবাইল ডাটা দুইটাই কিন্তু কী হয়ে গেল, ব্লক হয়ে গেল। তো দুইটাকে আপনি ব্লক করে দেবেন। ব্লক করে দেওয়ার পর এই যে উপরে একটি অপশন দেখতে পারবেন, এই অপশনটি আপনি চালু করে দেবেন। চালু করে দেওয়ার পর এখানে ওকে অপশন টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এইগুলো কী করবেন, আপনি অ্যালো করে দেবেন। তো এইগুলো সব কিছু কী করে দেবেন, আপনি অ্যালো করে দেবেন। তো আমি অ্যালো করে দিলাম। দেখেন, তো গাইস সব কিছু ওকে করে দেওয়ার পর এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, তো এইগুলো সব কিছু আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনার কী হবে, দেখেন, আপনি এখন যদি আপনার ফোনের নেট কালেকশন চালু রাখেন, চালু রাখলেও কিন্তু ইমো থেকে কেউ আপনাকে কল দিতে পারবে না, বা ইমো থেকে কেউ আপনাকে মেসেজ করতে পারবে না। অর্থাৎ ইমোতে আপনাকে অ্যাক্টিভই দেখাবে না, ইমোতে আপনাকে অফলাইনে দেখাবে, যদি আপনি এই যে এই সেটিংসটি করেন। তো দেখেন, আমি কিন্তু এই সেটিংসটি করে নিলাম, আপনারাও এইভাবে এই সেটিংসটি করে নেবেন। গাইস, আমি দুইটা প্রসেস দেখিয়ে দিলাম, যে প্রসেসটি আপনাদের কাছে ভালো মনে হবে সেই প্রসেসটি আপনারা কাজে লাগাবেন। এই ছিল আজকের ভিডিও। সো এখন থেকে আপনাদের ফোনের ওয়াইফাই বা নেট যদি আপনি চালু রেখে অন্যান্য ফোনের অন্যান্য কাজ করেন, অন্যান্য কাজ করলে ইমো থেকে কেউ আপনাকে কিন্তু বিরক্ত করতে পারবে না, বা ইমো থেকে কোনো প্রকার কল আসবে না, ইমো থেকে কোনো প্রকার মেসেজই আসবে না। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।